ভারত প্রেম আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর বাণী শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তমাম পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখতে পাবেন, গোটা পৃথিবীর ভিতরে যত বর্ণের মানুষ দেখবেন, যত ধর্মের মানুষ আপনি দেখতে পাবেন, মুসলিমদের জন্য দুইটা জাতি সবচাইতে জঘন্যতম শত্রু, সবচাইতে মুসলিমদের সবচাইতে বড় শত্রু, জঘন্যতম শত্রু হলো, এক নাম্বার হলো ইয়াহুদ, আর এক নাম্বার হলো মুশরিক। কি এক নাম্বার? কি ইহুদি, আর একটা মুশরিক হলো হিন্দি। মুশরিক কি? হিন্দি। এই মুশরিকরা হলো মুসলিমদের চূড়ান্ত দুশ্মন। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদান্নাস, মানুষের ভিতরে সবচাইতে শক্তিশালী দুশ্মন হলো আল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, আল ইয়াহুদ ওয়াল মুশরিক। একটা হলো ইহুদি জাতি, আর একটা হলো মুশরিক জাতি। দেখছেন তাকায়া, ইহুদি এদেশের সংখ্যায় কত নগণ্য, কত নগণ্য। ইহুদিদের সংখ্যা সারা পৃথিবী জুড়ে সম্ভবত প্রায় 7 লাখের মতো, সারা পৃথিবী জুড়ে 7 লাখের মতো ইহুদি। এই 7 লাখ ইহুদি গোটা পৃথিবীর ঘুমটাকে হারাম করে দেয়, ঠিক না? ইসরায়েল যখন বদমাশি শুরু করে তখন গোটা পৃথিবীর মানুষের ঘুম হারাম করে দেয়। মুসলিমদের কেমন ভাবে হত্যা করে, যে হত্যা দৃশ্য দেখলে পরে অন্তরাত্মা কেঁপে ওঠে, এমন যন্ত্রণা, এমন কষ্ট দিয়ে মুসলিমদেরকে মারে এই ইহুদিরা। হিটলার বলেছিল যে আমি ইহুদিদেরকে মারলাম 60 লাখ। কত লাখ? তদানীন্তন সময়ের 60 লক্ষ ইহুদিদেরকে মারলাম। এই 60 লক্ষ ইহুদিদেরকে মারার পর কিছু ইহুদি বাঁচায়া রেখে গেলাম, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ইহুদিদেরকে আমি কেন মেরেছিলাম এটা যেন ভালো করে বুঝতে পারে, তা পৃথিবীর মানুষ বুঝতে পারে, সব মুসলমানেরা টের পায় যে ইহুদিরা কত খারাপ, তাদেরকে কেন হত্যা করা হয়েছিল। 16 বছরের বিশাল নির্যাতন জুলুমের সময় পার করার পর বর্তমান সময়ের দুর্নীতি আর আইনা ঘরের তথ্যগুলো সামনে আসার পরে বাংলাদেশের মানুষেরা টের পাচ্ছে ওরা কেন সপরিবারে হত্যা করার চেষ্টা করেছিল। রক্ত ভালো না, ক্ষমতা ছাড়া আর কিছুই চোখে দেখে না। এই ইহুদিরা পৃথিবীর মানুষের সবচাইতে জঘন্যতম শত্রু, আর এই চূড়ান্ত দুশ্মনের সাথে বাংলাদেশের সবচাইতে বেশি বন্ধুত্ব হলো বাংলাদেশ আওয়ামী লীগের।